আল্লাহর হাবিব গারে হারায় থ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় রবের থ্যানে সময় কাটায় হাজরাতে বেলালে হাফসি রদী আল্লাহ জ্বালান তিনি ছিল রাখাল বকরির পাল নিয়ে পাহাড়ের উপরে ঘুরে সেখানের পাশ সেখান থেকে ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে চড়তে চড়তে গা রে হেরার কাছাকাছি দেখা যায় আল্লাহর হাবিব গুহার ভিতর থেকে বের হয়ে ডাক দিছে হ্যাঁ রাখাল রাখাল দুধ থেকে কালো রাখালটা আল্লাহর হাবিবের কাছে আসলে আল্লাহর হাবিব বলে হ্যাঁ রাখাল তোমার বক্রি আমার হাতে দাও তোমার বকরির ভিতরে যেই ওলানের ভিতরে দুধ থাকলে আমাকে পান করাও আমার অনেক ক্ষুদা লাগছে আমার অনেক পানি পিপাসা লাগছে বক্রির রাখাল কালো বেলাল ডাক দেওয়া বলে আপনি কে আপনাকে চিনি না তবে আমার কোনো বক্রির রুলানের ভিতরে দুধ নাই আল্লাহর হাবিব ডাক দিয়া কয়রা রাখাল রে তুমি একটা বকরি আমার সামনে দাও ওলানি থেকে দুধ বের করার দায়িত্ব হল আমার বিলাল আশ্চর্য হয়ে একটা বকরি তার সামনে দিলেন দেওয়ার পর আল্লাহর হাবিব বনকুতি হাত দিয়া যখন ওলানির মধ্যে হাত বুলাইয়া দিলেন সঙ্গে সঙ্গে ওই ছাগল থেকে অনেক দুধ দোহানো গেছে ওখান থেকে আল্লাহর হাবিব দুধ পান করলেন বকরি নিয়ে আবার বেলাল চলে গেল বেলার বেলায় চিন্তা করে ঘুমন্ত অবস্থায় শুধু একটাই চিন্তা কি ব্যাপার কি দেখলাম এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জিন্দগিতে দেখি নাই এমন নুরানি চেহারাওয়ালা মায়াবী চেহারাওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই প্রেমে পড়ে গেল মুহাব্বতে জড়ায় গেছে আল্লাহর হাবিবের মুহাব্বত অন্তরে ঢুইকে গেছে বেলাল চিন্তা করলেন আগামীকাল যদি বকরি নিয়ে পাহাড়ে যাই আমি ইচ্ছে করি ওই লোকের কাছাকাছি যাব সামনে যেয়ে জিজ্ঞেস করব আপনার পরিচয় কি আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আমি সব জিজ্ঞেস করব হাজরাতে বেলাল দ্বিতীয় দিন আবার গেলেন গার হারার কাছাকাছি যখন গেছে আল্লাহর হাবিব আবার ডাক দিছে ডাক দিয়ে আগের দিনের মতো একটা বকরি নিলেন সেখান থেকে বরকতি হাত দিয়ালাইরা চাইরা একটু দুধ পান করলেন আল্লাহর হাবিবের সামনে গেলেন বেলাল মনের ভিতরে যত প্রশ্ন ছিল আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া সব মুহূর্তের যায় নুরানি হাজতে বেলাল দ্বিতীয় দিন যখন রাত্রে বেলায় ঘুমায় তখন ঘুম আসে না কি দেখলাম কাকে দেখলাম এই মানুষটাকে এখনো জিজ্ঞেস করতে পারলাম না পরিচয় জানতে পারলাম না তৃতীয় দিন আবার যখন সেই পাহাড়ে গেল জিজ্ঞেস করে হজরতের রাসুর আকরম সাল্লিম আসসালাম বেলালকে জিজ্ঞেস করে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় বেলাল বলে আমি হলাম বেলালে হাফছি হাফসাই আমার বাড়ি আমি হলাম ওমাইয়ার একজন গোলাম এক পর্যায়ে বলে আমার এই তো সুযোগ যায় বেলাল ডাক দিয়া কয় হে মহামানব আপনার মতো হারাওয়ালা আমি মানুষ কোনো দিন দেখি নাই আপনার মতো এত সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই এমন সুন্দর মিষ্কি হাসি আমি আর দেখি নাই আপনার পরিচয় কি আমার পরিচয় তো আপনি জানলেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আমার পরিচয় হলো আমি মক্কার মানুষ আমার দাদার নাম খাজা আব্দুল মুতালিফ আর আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আমি হলাম মুহাম্মদ ইবনা আব্দুল্লাহ এই পরিচয় দেওয়ার পরে আল্লাহর হাবিব আরো পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক তোমাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুওয়তি প্রদান করেছেন তোমাকে দাওয়াত দিলাম হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দাওয়াত কবুল করলেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন যাতে বিলাল যখন ওমাইয়ার কাছে বললেন যে আমি মুসলমান হয়ে গেছি খবর পেয়ে তার উপরে অত্যাচার করে আবু জাহেলের মাথা গরম আবু জাহেল শুননা আরো আবার ওমাইয়া ওমাইয়া অবাক হাঁস যাতে বেলালে হাসিরো দেওয়া লাহুতা লানহুর মনি তার উপরে আঘাত করে জুলুম করে অত্যাচার করে বারবার শুধু তার উপরে জুলুম করা হয় হাঁস যাতে বেলালের দিয়া লাহুতা জিব্বাটা টাইনা দইরা তার মধ্যে পেরেক মারা হয় হাঁসজোতে বেলালের হাতটা এইভাবে ছড়ায়া দিয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে এইভাবে তার হাতগুলোতে পেরেক মারা হয় গুলো ধরে রাখা হয় উটের পিছনে বাইंदा দেওয়া হয় পা গুলো শেষা শেষায়া নিয়ে যাওয়া হয় তার উপরে আঘাত করা হয় জুলুম করা হয় তার উপরও হযরতে বেলালে আফসু رضی اللہ تعالی عنہ জবান দিয়ে একটাই আওয়াজ আল্লাহ আহাদ কুন হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদ ওয়া لم ইউলাদ কু কু আল্লা আহাত ভাইয়া আমার বন্ধুরা আমাৰ হাজজাতে বেলালে হাপসি ৰদ দি আল্লাহ হুতালা নু শুধু আল্লাহ হাত আল্লাহ আহাদ বলে চিল্লায় চিল্লে আল্লাহর নামের যে করতে থাকে হাবজাতে বেলালে হলে হাপসি ৰদ দি আল্লাহ তালা শৰমণি বোমাইয়া করে আর বেলাল শুধু আল্লাহ হাত বলে বলে চিল্লায় আর আল্লাহর নাম শোনা তার মুনি বোমাইয়া জুলুমের মাত্রাটা আরো বাড়া দেয় হাজ আবর সিদ্দিক রাস্তা দিয়া যায় বেলালের কান্না মাখা কণ্ঠে আহাত এই জিকিরগুলো শুনতে পায়া পরবর্তীতে বেলালকে বলে হ্যাঁ বেলাল আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যে আল্লাহ আসছে বলল শুনে জোরে বললো শোনে মনে মনে জিকির করল শোনে তোমার মনিব ও মাইয়া যেহেতু আল্লাহর নাম শুনলেই তোমার উপরে জুলুম করে অত্যাচার করে আল্লাহর নামের জিকির তুমি আস্তে আস্তে করলেই তো হয় সম্মতি জানালেন ঠিক আছে ভাই আমি আস্তে আস্তে আল্লাহর করব আমার মনিব ও মাইয়া যাতে শুনতে না পায় পরবর্তীতে হজরত আবু বকর আরেক দিন রাস্তা দিয়া যায় আগের দিন যেইভাবে বেলালের কান্না জড়িত কণ্ঠে আল্লাহর নামের জিকির শুনতে পায় ওই দিনও শুনতেছি উমাইয়া তার উপরে আঘাত করে জুলুম করে অত্যাচার করে আর হাজতে বিলাল চিল্লায় চিল্লায় শুধু জিকির করে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলে চিল্লায় হজরত আবু বকর সিদ্দিক পরবর্তীতে জিজ্ঞেস করলেন হ্যাঁ বিলাল তোমাকে না বলেছিলাম আল্লাহর নামের জিকির তুমি আস্তে আস্তে করবা বিলাল ডাক দিয়া বলে হ্যাঁ ভাই আবু বকর আল্লাহর নামের জিকির করার অপরাধে আমার উপরে যখন অত্যাচার করা হয় জুলুম করা হয় আমি শারীরিকভাবে ব্যথা পাই ঠিক আছে কিন্তু আমি যখন আল্লাহর নামের জিকির করতে যাই জোরে জোরে আল্লাহর নামের জিকির করতে যায় জবান খুলে যখন আল্লাহর নামের জিকির করতে থাকি আল্লাহর নামের ভিতরে এত মজা আমি পাইলাম আল্লাহর নামের জিকির করতে যেই মজা লাগে এই মজার সামনে সব ব্যথা আল্লাহ মুহূর্তের মধ্যে আমার দূর করিয়া দেয় আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা জানায়া দিলেন অগ আমার প্রাণের স্বামী গো রবের ধনে সময় কাটাইতে মন চায় যান পাহাড়ের উপরে গর্তের ভিতরে বৈশা বৈশা আপনি সময় কাটান রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটা দেন সংসার নিয়ে পেরেশান হতে হবে না আমি আমার সংসার আমানত সব খেয়াল রাখবো আমানতের খেয়ানত করবো না বাজারঘাট নিয়ে টেনশন করা লাগবে না দোকানপাট নিয়ে টেনশন করা লাগবে না আমার বিজনেস নিয়ে আপনারা আর টেনশন করা লাগবে না আপনি চলে যান পাহাড়ে গার হেরায় বৈষা বইষা মালিকের ধ্যনে সময় কাটায়া দেন এই সংসারের চিন্তা আপনার করা লাগবে না আল্লার হাবিব সারে প্রায় আড়াই হাজার ফুট উঁচা পাহাড় যাবালে নোর ওখানে বৈষা বইসা মালিকের ধ্যানে সময় কাটায়া দেয় আর আম্মাজান খাদিজাতুল কুবরা যা চল কোবরা আল্লাহর হাবিবের জন্য খাবার সরবরাহ করতে থাকে আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় চল্লিশেরা কাসা কাশি চলে আসছে ভাইয়া রাহামাদ রাহমাদ জল্লিলা আলামিন আর কাসা হাজরতে জিবদাই ইলামিনকে মহা আল্লাহ তা পাঠায়া দিলেন জিফ ডাই ইলামিন জানায়া দিলেন আইসে বলতেছেন মুহাম্মদ ই করো ই ইয়া মুহাম্মাদ পায়গাম্বর জবাব দেন মা আনা হাবি করিন আবার পরেন ই ইয়া মুহাম্মদ আবার বলেন কয়েকবার বলার পর আল্লাহর হাবিব একটাই জবাব দে মা আনা করিন আমি পড়তে জানি না অথবা আমি পড়ব না আপনি একটা পড়া পড়তে বলবেন আমি পড়ব আমি কিন্তু সেই মানুষ না হাজরাতে জিব্রাহল আমিন আবার আল্লাহর হাবিবের সিনার সাথে সিনা লাগায়া মহানাকা করলেন হালকা মৃদু চাপ মারলেন ফটোস্টেট মেশিনে যেমন এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটো কপি যায় মহান রব্বুল আলমিন জিব্রাইল আমিন এবং আল্লার হাবিবের সিনার সাথে সিনা লাগার পরে জিব্রাইল আমিনের সিনার ভিতরে যত আইলেম ছিল সবগুলো আইলেম ফটো করে আল্লাহ তালা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায় দিয়েছেন জিবরাইল আমিন এবার বলতেছেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খলাক যখন বলেছেন পড় তোমার প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার নাম যখন বলেছেন রবের নাম শোনা মাত্রই আল্লাহর হাবিব নিজে পড়তে আরম্ভ করে দিলেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খলাক যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন তাই কুরআনের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন নজল বিহির রূহুল আমিন জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন যে মক্কাতুল মোকরমায় আল্লাহ সর্বপ্রথম করে আনবতীর্ণ করেছেন যে মক্কাতুল মোকরমায় এমন একটা ঘর রেখেছেন যে ঘরের দিকে তাকায় থাকলো আমুল নামায় সব লিখা হয়ে যায় এমন একটা ঘর যে ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ আদায় করলে প্রতি রাকাতে অন্যত্র এক লক্ষ রাকাতের সব আমল নামাই লিখা হয়ে যায় অনেকটা খন যে মক্কায় আছে যেই মক্কায় সাফা মার মতো দামি পাহাড় আছে জমজমের কূপ আছে মাকাম ইব্রাহিম আছে যে মক কাতল মুকার রমাই আল্লাহ সাহেব কোরআনকে পাঠিয়েছেন সেই মক্কা কাতল মুকার রমাই কোরআনের ভাষার নাম হয়ে গেছে আল আমিন অতীন জয়তুন অতুরিসি নিনা ওয়াহাদল বলা দিল্লা জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন যে মক্কাতুল মোকার্রামায় কোরআন সর্বপ্রথম অবতীর্ণ করেছেন সেই মক্কার নামটাও আল আমিন যে হাবিবে কিব্রিয়া মুহাম্মদ আরবি সাল্লাহ আলহ্লামের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে সাহেব কোরআন से हबीबर नाम हो गलमीन या मोहम्मद जग तु जाला या मोहम्मद जग तु कमली वाला तुमारी नाम मदीना वाला तुमारी नाम यृथिवीर नामेरी ढों का पृथ्वीर नामे ढों ঙ্কা সবার সেরা তোমারি নাম কমলিওয়ালা তোমারি নাম ফকীর দদর বেশীর্বাদ শগণনের ফকিরিদর বেশির্বাদ শগণনের মালা তোমারি নাম বলা তোমারি নাম লো হেমা ফুজে আছে জেলে এং খা ল হে মা আছে জেলে এং খা মিমেরি দারা তোমার নাম আলেমিন উপাধি তোমারিনাম আল্লাহর হাবিব্রহেমাদুল্লিলা আলেবিন নবন্তর পর আল্লাহর হুকুমে ঘরোয়া পরিবেশের মানুষদেরকে কানিমার দাওয়াত দিতে লাগলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিব জানতে চাই খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই মানুষ আগে নবুয়তের প্রমাণ চাইবে নবুয়তের প্রমাণ পাওয়ার পর ইচ্ছে হলে মুসলমান হবে ইচ্ছে না হলে মুসলমান না হতে পারে হ্যাঁ খাদিজা তুমি কোনো প্রশ্ন করলে না চিন্তা ভাবনাও করলে না নবু তীর প্রমাণও চাইলে না আমি খাদি যা তুলো কোবরা আর দিয়ে আল্লাহ তালাহা ডাক দিয়া কয় ইয়া রেসুল্লা হাবি বাল্লাহ অগো আমার প্রাণে রে মানুষ আগে প্রমাণ চায় প্রমাণ পাওয়ার ওপরে চিন্তা ভাবনা করবে মুসলমান হবে কি না হবে আর আমি খাদি যা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে চিন্তা ভাবনা করে অপেক্ষায় আছি কখন আপনি বলবেন নবুৎ লাভ করেছেন আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যাব। হাজরাতে আবু বকরকে কালিমারা দাওয়াত দিলেন আবু বকর ডাক দিয়া কয় ইয়ার সুরল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নকুমত প্রাপ্ত হায়াচ্ছেন এটা তো ভালো খবর এই যুগে আপনার চাইতে ভালো মানুষ আমি আমি আবু বকর আর দেখি নাই যুবক বয়সের যত যুবক আছে আপনি হলেন মক্কার ভিতরে শ্রেষ্ঠ মানুষ মহামানব আপনার চাইতে ভালো মানুষ আমি আর দেখি নাই আপনি নবী হবেন না তো আর কী হবে আবু বকুর কালেমা পরে মুসলমান এখনও চল্লিশ থেকে পঞ্চাশ জন মুসলমান মাত্র চল্লিশ বিয়াল্লিশ জন মুসলমানদের সংখ্যা মুসলমানদের সংখ্যা একদম কম এদিক দিয়ে কাফের বেইমান্ডা ষড়যন্ত্র করেছে মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায় দুর্বল মুসলমান সম্মান পাইলে বাড়ি ঘর ভাঙচুর করা হয় অত্যাচার করা হয় জুলুম করা হয় অন্যদিকে আবু জাহেল মক্কার এক জায়গায় গোপন বৈঠক করতেছে মুহাম্মদের ব্যাপারে কি করা যায় বিভিন্ন পরামর্শ নেতারা দিল এক পর্যায়ে আবু জাহেল সিদ্ধান্ত নিয়ে দাঁড়ায় বলে কে পারবা মুহাম্মদের মাথা কেটে আনতে তাহলে তোমাকে একশত লাল ও পুরস্কার দেওয়া হবে হাজরাতে আবু বকর মুসলমান হয়ে গেছে হাজরাতে আলী মুসলমান হয়ে গেছে খাদিজাতুল কবরা রদিয়াল্লাহ আনহা মুসলমান হয়ে গেছে আর এদিক দিয়ে আবু জাহেল আল্লাহর হাবিবকে মারার জন্য ষড়যন্ত্র করছে হজরতে ওমর দাঁড়ায় গেল তখন মুসলমান হয় নাই দাঁড়ায় বলে হে আবু জাহেল একশত লাল ওট পুরস্কারটা তুমি প্রস্তুত করে রাখো আমি যাবো মুহাম্মদের মাথা কেটে তোমার সামনে হাজির করে দেব আল্লাহ রবীন্দ্রী আওয়াজ দিয়ে জানায় দিলেন অমর আস আমার হাবিবকে হত্যা করতে পারবা না আল্লাহর হাবিব আল্লাহর কাছে আগেই তো দোয়া করে ফেলেছে আগের দিন বেলায় আল্লাহর হাবিব দোয়া করছে আল্লাহ হয়তো অমর আব্দুল খত্তা অথবা আবু জাহেল এই দুই অমরের এক অমরকে তুমি ইসলামের জন্য তুমি কবুল করিয়া নাও আল্লাহ অমরের কপালে হেদায়াত রাখছে আল্লাহর হাবিবকে হত্যা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে রওয়ানা হয়েছে রুম থেকে বের হয়ে তলোয়ার নিয়ে রওয়ানা হয় বলে প্রতিমধ্যে ওমরের আত্মীয়র ভিতরে একটা যুবক দাঁড়ায় বলে আমার কোথায় যাও কয়ে সামনে থেকে সরে দাঁড়া আমি মুহাম্মাদিবনা আব্দুল্লাহর মাথা কেটে আনতে পারলেই একশত লাল ওট পুরস্কার নিয়ে যাব আবু জাহেলের কাছ থেকে সরে দাঁড়াও ও আজকে মুহাম্মদের একদিন কি আমার একদিন মুহাম্মদের আজকে শেষ ফায়েসালা হবে তার সাথে রফা দফা করতে রওয়ানা হয়েছি সামনে থেকে সরে দাঁড়াও হাজরত অমর যখন আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য রওয়ানা হয়ে গেল আল্লাহর নবীর সাহাবি নিজের পরিচয় গোপন রাইখা ডাক দেয়া কয় অমর অন্যের ঘরের আগুন পরে নিবাইবার জন্য যাও তোমার ঘরেই যে আগুন লাগছে সে আগুনের আগে খবর লাও ওমরের মেজাজ আস্তে আস্তে আরো বেশি গরম হয়ে গেল ডাক দিয়ে জিজ্ঞেস করেছে আমার ঘরে আবার কে আগুন লাগাইল আল্লাহর নবীর সাহাবি নিজের পরিচয়ে গোপন রায়িকা ডাক দিয়া কয় হ্যাঁ ওমর একটু আগে জানতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নি প্রতি কালেমা পরে মুসলমান হয়ে গেছে হাজরত ওমর ইবনুল খাত্তাবের মেজাজ আরো গরম হয়ে গেছে ডাক দেওয়া বলে তুমি যেই সংবাদ পৌঁছিয়েছ যদি সত্য হয় তাহলে বোন বোনের জামার খবর আছে। আর যদি তোমার সংবাদ মিথ্যা হয় তাহলে তোমার কিন্তু খবর আছে। হাজরত ওমর রাস্তাটা ঘুরা দিয়া যানবাহনটা দিকে ঘুরা বলে বোনের বাড়ির দিকে ডাক ডাক বলে বলে আমি রওনা হলাম আমার বোনের বাড়ির দিকে মুহাম্মদের সাথে দফা পড়ে হবে আমার আগে আমার ঘর সামলাই ওমর বগ্নি আর বোনের বাড়ির পথে রওনা হওয়া গেলেন বগ্নীপথের বাড়ির দিকে রওনা হওয়া ওমর বোন আর বোনের জামাই যে ঘরের ভিতরে কোরআন তাল করছিলেন রুমের বাড়ি আওয়াজ দিলেন আওয়াজ দেওয়ার কোরআন তেলাওয়াত করছিলেন ওই কোরআন আল্লাহ কানের মাধ্যমে ওমরের অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন ভেতরে কে যেন মধুর কণ্ঠে তেলাওয়াত করছিলেন তহা আইলেন কেন কোরানিত ক কোরানের অ্যাকশন শুরু হয়ে গেছে হাজরা তোমার দরওয়াজায় আঘাত করলে দরওয়াজা খোলা হলো। কারী সাহেব তিনি আঁটালে লুকায় গেলেন বোন আর বোনের যাওয়াই দরওয়াজা খুললে তাদেরকে আঘাত করা হল হাজরা তোমার খতাব তাদের শরীরে আঘাত করতেছে তলোয়ারের উল্টা পিট তারা মারতেছে হজরতে অমর খত্তা প্রতি আঘাত করতেছে আঘাত প্রাপ্ত হওয়ার পরও রক্তাক্ত চেহারা নিয়ে রক্তাক্ত দেহ নিয়ে হজরতে অমরের বোন ফাতেমা আর বোনের জামায় ডাক দিয়া কয় হ্যাঁ আমার আমাদেরকে মারতে পারবা কখনো কাজ হবে না ওমর বলে তোমরা কেন মুসলমান হইলা জলদি করে বাপ দাদার ধর্মে ফিরে আসা বোনের বোনের জামাই ডাক দিয়া বলে হ্যাঁ ভাই ওমর মারতে মারতে শুধু রক্তাক্ত নয় আমাদের দেহের সব রক্ত ঝরায়া দিতে পারবা আমাদেরকে মৃত্যুর পথে ঠেলে দিতে পারবা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারবা আল্লাহর কসম করে বলি রে ভাই এক মুহূর্তের জন্য কালেমা যে আমি রাজি হব না আল কোরআন এর শৈনিকামি নেই কাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ভাই বড় ধন বাঁধন যদিও পিতক হয় বিভিন্ন কারণ রক্তাক্ত চেহারা মাখা কণ্ঠে আওয়াজটা শুয়ে না ভাই বোন যখন কথা বলতেছে রক্তাক্ত দেহ নিয়া রক্তাক্ত চেহারা নিয়া বোন ফাতেমা যখন কথাগুলো বলছে হাজরত অমরের দিলটা আরো নরম হয়ে গেছে হজরতে অমর এক পর্যায়ে ডাক দেয়া কয় বোন এমন কোন কালাম তোমরা তেলাওয়াত করছিলে আমি বাহির থেকে তেলাওয়াত শুনেছিলাম আমার কাছে দাও আমি একটু তেলাওয়াত করবার চাই বোন ডাক দিয়া কয় হে ভাই ওমর এই মুহূর্তে তুমি পবিত্র হ্যাঁ নাও গোসল করে নাও অজু করে নাও আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাওয়া হলো আল্লাহর হাবিবের দরবারে যায় কালিমা পরে মুসলমান হায়া গেলেন হাজরতে আমার মুসলমান হওয়ার পর ডাক কয় হেয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমার কি আমল আছে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন হ্যাঁ ওমর আমরা যখন নামাজ আদায় করি তুমিও নামাজ আদায় করবা আমরা যখন কোরআন তেলাওয়াত করি তুমিও কোরআন তেলাওয়াত করবা তবে হ্যাঁ ওমর কাফেররা মুসলমানদের উপরে জুলুম করা অত্যাচার করে তাই আমরা চুপে চুপে কালিমার দাওয়াত দিই চুপে চুপে আমরা নামাজ পড়া লাগে চুপে চুপে কোরআন তেলাওয়াত করতে হয় হাজরত ওমর দাঁড়ায় বলে এর সুরাল্লাহ হাবিবাল আল্লাহ আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে চুপে চুপে নামাজ আদায় করা লাগে তাহলে আমি মুসলমান হয়ে কি লাভ হলো চলেন মক্কাতুল মোকারমায় আজান হবে আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব কেউ যদি বাধা দিতে আসে তাদের মোকাবেলায় আমি ওমর একাই যথেষ্ট হয়ে গেলাম হাজরত অমর মুসলমান হয়ে গেলেন আল্লাহর হুকুমে মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে আবু বকর মুসলমান হাজরতে বিলালে হাফসিও মুসলমান হয়ে গেলেন হজরতে বিলালে হাফসির উমাইয়ের গোলাম ছিল আল্লাহর হাবিব গারে হারাই অবস্থায় সময় কাটায় রবের ধ্যানে সময় কাটায় হজরত বেলাল হাফসি রাহু তালানো তিনি ছিল রাখাল বকরির পাল নিয়া পাহাড়ের উপরে ঘুরে সেখানের পাশ সেখান থেকে ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে চড়তে চড়তে গাড়ে হেরার কাছাকাছি দেখা যায় আল্লাহর হাবিব গুহার ভিতর থেকে বের হয় আর ডাক দিছে হে রাখাল রাখাল দূর থেকে কালো রাখাল টাল্লার হাবিবের কাছে আসলে আল্লাহর হাবিব বলে হে রাখাল তোমার বকরি আমার হাতে দাও তোমার বকরির ভিতরে যেই ওলানের ভিতরে দুধ থাকলে আমাকে পান করাও আমার অনেক ক্ষুধা লাগছে আমার অনেক পানি পিপাসা লাগছে বকরি রাখাল কালো বেলাল ডাক দেওয়া বলে আপনি কে আপনাকে চিনি না তবে আমার কোনো বকরির রুলানের ভিতরে দুধ নাই আল্লাহর হাবিব ডাক দিয়া কয়ে রাখাল রে তুমি একটা বকরি আমার সামনে দাও ওলানি থেকে দুধ বের করার দায়িত্ব হল আমার বিলাল আশ্চর্য হয়ে একটা বকরি তার সামনে দিলেন দেওয়ার পর আল্লাহর হাবি বনকুতি হাত দিয়া যখন ওলানির মধ্যে হাত বুলাই দিলেন সঙ্গে সঙ্গে ওই ছাগল থেকে অনেক দুধ দোহানো গেছে ওখান থেকে আল্লাহর হাবি দুধ পান করলেন বকরি নিয়ে আবার বেলাল চলে গেল বেলার রাতে বেলায় চিন্তা করে ঘুমন্ত অবস্থায় শুধু একটাই চিন্তা কি ব্যাপার কি দেখলাম এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি जिंदगीতে দেখি নাই এমন নূরানী চেহারাওয়ালা মায়াবী চেহারাওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই প্রেমে পড়ে গেল मोहब्बतে জড়ায় গেছে আল্লাহর হাবিবের मोहब्बत অন্তরে ধুইকা গেছে বেলাল চিন্তা করলেন আগামী কাল যদি বকরিনিয়া নিয়ে পাহাড়ে যাই আমি ইচ্ছে করি ওই লোকের কাছাকাছি যাব সামনে যেয়ে জিজ্ঞেস করব আপনার পরিচয় কি আপনার বাড়ি কোথায় আপনার নাম কী আমি সব জিজ্ঞেস করব হাজরত বেলাল দ্বিতীয় দিন আবার গেলেন গাড় হার কাছাকাছি যখন গেছে আল্লাহর হাবিব আবার ডাক দিছে ডাক দিয়ে আগের দিনের মতো একটা বকরি নিলেন সেখান থেকে বরকতি হাত দিয়ালা চাইরা একটু দুধ পান করলেন আল্লাহর হাবিবের সামনে গেলেন বেলাল মনের ভিতরে যত প্রশ্ন ছিল আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া সব মুহূর্তের যায় হাজরত বেলাল দ্বিতীয় দিন যখন রাত্রে বেলায় ঘুমায় তখনও ঘুম আসে না কি দেখলাম কাকে দেখলাম এই মানুষটাকে এখনো জিজ্ঞেস করতে পারলাম না পরিচয় জানতে পারলাম না তৃতীয় দিন আবার যখন সেই পাহাড়ে গেল জিজ্ঞেস করে হজরতের রাসুল আকরম সাল্লিম আসাল্লাম বেলালকে জিজ্ঞেস করে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় বেলাল বলে আমি হলাম বেলালে হাফছি হাফসাই আমার বাড়ি আমি হলাম ওমাইয়ার একজন গোলাম বেলাল এক পর্যায়ে বলে আমার এই তো সুযোগ যায় বেলাল ডাক দিয়া কয় হে মহামানব আপনার মতো এমন মা হারাওয়ালা আমি মানুষ কোনো দিন দেখি নাই আপনার মতো এত সুন্দর মানুষ আমি দিন দেখি নাই এমন সুন্দর মিষ্কি হাসি আমি আর দেখি নাই আপনার পরিচয় কি আমার পরিচয় তো আপনি জানলেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আমার পরিচয় হলো আমি মক্কার মানুষ আমার দাদার নাম খাজা আব্দুল মুতালিফ আর আমার আব্বার নাম হলো আবদুল্লাহ আমি হলাম মুহাম্মদ ইবনা এই পরিচয় দেওয়ার পরে আল্লাহর হাবিব আরো পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক তোমাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুওয়তি প্রদান করেছেন তোমাকে দাওয়াত দিলাম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দাওয়াত কবুল করলেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন যাতে বিলাল যখন ওমাইয়ার কাছে বললেন যে আমি মুসলমান হয়ে গেছি খবর পেয়ে তার উপরে অত্যাচার করে আবু জাহেলের মাথা গরম আবু জাহেল শুননা আরো আবার কুমাইয়া ওমাইয়া অবাক হাঁস জোতে বেলালে হাফসিরো দিয়ে লাহুতা আলাহুর মুনি উমাইয়া তার উপরে আঘাত করে জুলুম করে অত্যাচার করে বারবার শুধু তার উপরে জুলুম করা হয় হাসজোতে বেলালেরও দিয়ে লাহুতা লানহুর জিব্বাটা টাইনা দইরা তার মধ্যে এক মারা হয় হাঁসজোতে বেলালের হাতটা এইভাবে ছড়ায় দিয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে এইভাবে তার হাতগুলোতে পেরেক মারা হয় গুলো ধরে রাখা হয় উটের পিছনে বাইंदा দেওয়া হয় পা গুলো শেষটায় শেষায়া নিয়ে যাওয়া হয় তার উপর আঘাত করা হয় জুলুম করা হয় তার উপরও হযরতে বেলালে আফসু رضی জবান দিয়ে একটাই আওয়াজ আল্লাহু আহাদ কুন আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হুঁ কুল্লা আহাত ভাইয়েরা আমার বন্ধুরা আমার হাত বেলালে হাপসি রোদি আল্লাহ শুধু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলে চিল্লে চিল্লে আল্লাহর নামের জিকির করতে থাকে হাত বেলালে বেলা হলে হাপসির দি আল্লাহ হুতালান হৰ মুনি আহাত করে আর বেলাল শুধু আল্লাহ আহাদ বলে বলে চিল্লে আর আল্লাহর নাম সোণামাত্রই তার মুনি বোমাইয়া জুলুমের মাত্রাটা আরও বাড়া দেয় হাজত আবুব করু সিদ্দিক রাস্তা দিয়া যায় বেলালের কান্না মাখা কণ্ঠে আহাত এই জিকিরগুলো শুনতে পায়া পরবর্তীতে বেলালকে বলে হ্যাঁ বেলাল আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যে আল্লাহ আসছে বললো শুনে জোরে বলল শোনে মনে মনে জিকির করল শোনে তোমার মরিপ ও মাইয়া যেহেতু আল্লাহর নাম শুনলেই তোমার ওপরে জুলুম করে অত্যাচার করে আল্লাহর নামের জিকির তুমি আস্তে আস্তে করলেই তো হয় সম্মতি জানালেন ঠিক আছে ভাই আমি আস্তে আস্তে আল্লাহর নামের জিকির আমার মনিব ও মাইয়া যাতে শুনতে না পায় পরবর্তীতে হাজরত আবু বকর আরেক দিন রাস্তা দিয়া যায় আগের দিন যেইভাবে বেলালের কান্না জড়িত কণ্ঠে আল্লাহর নামের জিকির শুনতে পায় ওই দিনও শুনতেছি উমাইয়া তার উপরে আঘাত করে জুলুম করে অত্যাচার করে আর হজরত বিলাল চিল্লায় চিল্লায় শুধু জিকির করে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলে চিল্লায় হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহ পরবর্তীতে জিজ্ঞেস করলেন হ্যাঁ বিলাল তোমাকে না বলেছিলাম আল্লাহর নামের জিকির তুমি আস্তে আস্তে করবা বিলাল ডাক দিয়া বলে হ্যাঁ ভাই আবু বকর আল্লাহর নামের জিকির করার অপরাধে আমার উপরে যখন অত্যাচার করা হয় জুলুম করা হয় আমি শারীরিকভাবে ব্যথা পাই ঠিক আছে কিন্তু আমি যখন আল্লাহর নামের জিকির করতে যাই জোরে জোরে আল্লাহর নামের জিকির করতে যায় জবান খুলে যখন আল্লাহর নামের জিকির করতে থাকি আল্লাহর নামের ভিতরে এত মজা আমি পাইলাম আল্লাহর নামের জিকির করতে যে মজা লাগে এই মজার সামনে সব ব্যথা আল্লাহ মুহূর্তের মধ্যে আমার দূর করিয়া দেয় তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন হাজরতে বেলাল হাফসিরদি আল্লাহ তালানহু শারীরিকভাবে অত্যাচার করা হতো তারপরও আল্লাহর নামের জিকির ছাড়ে নাই ভাইরা আমার পরবর্তীতে সাহাবাই কেরাম হজরত আবু বকর ওসমান আলী সহ সবাই মিলে আল্লাহর হাবিবের পরামর্শে হজরত বেলালকে ওমাইয়ার কাছ থেকে আজাদ করায় দেওয়া হয় এই বেলাল হজরতে রাসুল আক্রাম সাল্লাহ আলহ সাল্লাম যে মসজিদে নামাজ পড়াইতেন মদিনার মসজিদ মসজিদে নববী মদিনাতুর রসুল রসুল আক্রাম সাল্লাহ আলহ সাল্লাম যেই মসজিদে নামাজ পড়াইতেন মসজিদে নববী যেই মসজিদের পাশেই বর্তমানে শুয়াছেন রাজা থার দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুমুনির সারাদা রসুল্লা রাউজা পাকের কিনারে যে মসজিদের পাশে আল্লাহর হাবিব শুয়ে আছেন ওই মসজিদে নবমীর ইমাম ছিলেন সৈয়দুল মুরসালিন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন আর এই মসজিদের মোয়াজিন ছিলেন আফ্রিকার কালো ইমান আনার কারণে আল্লাহ তার দাম বাড়ায় দিছে আল্লাহর হাবিব সাহাবাই কারামদেরকে কেনিয়া মক্কায় যেমন দাওয়াত দিয়েছেন কষ্ট করেছেন মদিনায় অনেক কষ্ট করেছেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন সাহাবাই কারাম আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন হজরতে অত্যাচার করা হয়েছে বেড়াল কালেমা ছাড়ে নাই খাবার উপর অত্যাচার করা হয়েছে আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম ছাড়ে নাই আল্লাহর ইমান ছাড়ে নাই ইমান ছাড়ে নাই নিজের জীবনটা দিতে পারে কিন্তু ইমান ছাড়তে রাজি না এই জন্য ইমান

আল্লাহ জালা জান্নাতে কারা যাবে তাদের শর্ত লাগিয়েছেন যারা ইমান আনবে নে কেমন করবে তাদেরকে জান্নাতুলফের ফেরদাউসের মেহমান আল্লাহ বানায় দিবে অতএব জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমান আনা আমরা পড়ে নিয়েছি লাহ ইলাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আইলাইল্লাহর রসূল আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন কুলুল لا إله إلا الله تفلحون আল্লাহর হাবি মানুষের ময়দানে একটাই দাওয়াত দিয়েছেন তোমরা পড়ে নাও আর আমাকে নবী হিসাবে মেনে নাও আমাকে আল্লাহ নবী জমিনে পাঠিয়েছেন তাহলে তোমরা সাকসেসফুল হয়ে দুনিয়াতেও পরকালে যাইবা আল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবি আল্লাহ রাব্বুল কেরামদের মতো মজবুত নিয়া কবর যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين